press the bell icon on the YouTube app and never miss another update. বাংলাদেশে করোনার আগমনের পর থেকেই অন্যতম একজন আলোচিত নারী হচ্ছেন মির্জাদি সেভরিনা ফ্লোরা। আর এখনকার এই ভিডিওটিতে আমরা এই মির্জাদি সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জানার চেষ্টা করব। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। মির্জাদি সেভরিনা ফ্লোরা একজন বাংলাদেশী রোগতত্ত্ববিদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট তথা IEDCR এর দায়িত্বাধীন পরিচালক। এর পাশাপাশি তিনি ফাউন্ডেশন ফর অ্যাডভান্সমেন্ট অব ইন্টারন্যাশনাল মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চের ফেলো হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া মির্জাদি সেভরিনা ফ্লোরা MBBS করেছেন ঢাকা মেডিকেল থেকে। 1983 সালে ভর্তি হয়ে 1989 সালে কৃতিত্বের সহিত MBBS পাশ করার পর বেশ কিছু প্রতিষ্ঠানে খণ্ডকালীন কাজ করেছিলেন। পরে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান, যেটাকে এখন সবাই নিপসম নামে চেনে, সেখান থেকে তিনি রোগতত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর তিনি বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন আর সেখানে তিনি প্রায় 3 বছর গবেষণা কর্ম চালান। তিনি নিপসমে সহকারী অধ্যাপক হিসেবেও কাজ করেছেন। পরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছেন দেশের বাইরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে নিয়েছেন PhD ডিগ্রি। তিনি IEDCR এর পরিচালক হিসেবে পোস্ট চলা শুরু করেন 2016 সালে। পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার পর তিনি বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মহামারী সৃষ্টিকারী ভাইরাস ও রোগ বিস্তার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে জিকা ভাইরাস নিয়ন্ত্রণে তিনি পুরোপুরি সফল হন এবং গত বছর ডেঙ্গু চিকুনগুনিয়া মহামারী নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। কিন্তু দেখা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে আমরা সোশ্যাল মিডিয়ায় তার পেশাদারির বাইরের বিষয় নিয়ে অনেক বেশি সমালোচনা করছি। তিনি কেন এক শাড়ি দুদিন পরেন না, যে কারোরই পোশাক পরিচ্ছদ তার একান্ত ব্যক্তিগত বিষয়। যদিও এই করোনার সময় একজন চিকিৎসকের একটি পোশাক দুদিন না পরাটাও একটি সচেতনতার বিষয়। এছাড়া তার স্বামী একজন প্রকৌশলী এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তি হিসেবে তিনি নিজেও একজন চিকিৎসক আর তার পক্ষে প্রতিদিন একটি করে শাড়ি ব্যবহার করা অসম্ভব কিছু নয়। তারপরেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের সমালোচনার প্রেক্ষাপটে বলেন, মানুষের চোখ আছে, মুখ আছে, তারা সমালোচনা করবে। আমি একজন চিকিৎসক, এই পরিস্থিতিতে আমার চিকিৎসা বিজ্ঞানের বাইরে কিছু বলা উচিত নয়। তিনি বরাবরই একজন পেশাদার মানুষ, সব জায়গায় তিনি পেশাদারিত্বের পরিচয় দিয়ে আসছেন। আর যে বিষয়টি না বললেই নয়, আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা কতটা নাজুক সেটা আমরা এই করোনার আক্রমণে হাড়ে হাড়ে টের পেয়েছি। তাই একজন মির্জাদা সেভরিনা ফ্লোরা শুধুমাত্র এর জন্য দায়ী নয়, মূলত আমাদের দেশের পুরো ব্যবস্থা এবং কাঠামোটাই হচ্ছে প্রশ্নবিদ্ধ। তারা কোনো ক্ষেত্রেই সঠিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এ ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, সেই সাথে বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে দেখে নিতে পারেন।